হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে আমার হাজব্যান্ড প্লাস আমরা দুজন মিলে পাটের শাক ভাজি করেছি, তারপরে নারিকেল দিয়ে কুমড়োর সবজি, আর রাতে রান্না করা ডাল ছিল, দুপুরে আমরা এগুলোই খাবো। আর গরুর মাংস ভুনা ছিল, ওটা গরম করবো, আর ডাল, এই সবজি আর পাটের শাক ভাজি আজকে রান্না করবো দুপুরে। শেয়ার করতেছি যে দুজন মিলে কি করি আমরা, যেহেতু আমার সাহায্য করার মেয়েটা নাই, আমার অনেক কাজ করা লাগতেছে, ঈদে বাড়িতে গেছে এখনো আসে নাই। ভিউয়ার্সে যে মানে ফোড়নটা আমরা আগে তেলে দিলে তাহলে ওই গন্ধটা বেশি ভালো বের হয়। আমি দারচিনি আর জিরাটা তেলে ভেজে নিয়ে এখন আমি কুমোরটা ভেজে নেব। কুমোরটা যা ভাজা হয়ে গেলে তার ভিতরে দিব হচ্ছে মশলা, একটু একটু করে আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে লবণ ভেজে নেব। এজন্য আধা ভাজা হয়ে গেলে তখন তারপরে দিব আমি হচ্ছে নারিকেল, নারিকেল কুড়ানো নারিকেল আমি ফ্রিজে রাখি, যখন যেটা ভিতরে দেওয়া লাগে আমি তখন সেটা রান্না করি, দেই রান্না করি। নারিকেল আমার খুব পছন্দ, আমার পরিবারের সবারই খুব পছন্দ, শুধু ছেলেটা একটু কম খেতে চায়। ও তো নির্দিষ্ট কিছু খাবার খায়, সবগুলো খায় না, আমার মেয়েদের অতটা ইয়ে নেই। আমি টমেটো দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে, আমি এই বছরটা খুব বিজি আছি, তারপরেও চ্যানেলটা খুলেছি নিজের শখের উপর ইয়ে করে। মানে এবছর আমার মেয়েদের সামনে এবার এসেছি পরীক্ষার্থী 20 সালের, আমার তো টুইন বেব মেয়ে, ওরা তো 20 সালে পরীক্ষার্থী, ওদের জন্য আমাকে খুব শ্রম দিতে হয়। যেমন ছুটির দিনে আমার মানে বাসায় বসে থাকার ইয়ে নাই, এদিক বাসার কাজ ক্লাস পাশাপাশি বাইরে দৌড়াতে হয় আমাকে, ওদেরকেও সময় দিতে হয়। তারপর সেরেটারের এক্সাম চলতেছে সেকেন্ড টার্ম, এগুলার পাশাপাশি আমার খুব শখে ব্লগার। আমি অনেকদিন থেকে ভিডিও দেখি, সব আপুদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তো দেখে দেখে আমার মনে হলো আমি তো বাসা আমি যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, তাই শুরু করেছি আমার এই চ্যানেলে। তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন, আপনারা দর্শক, আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে এবং আমিও সামনের দিকে আগাতে পারবো। তা আশা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। দেখেন নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, নারিকেলটা আমি ভেজে নেব, তো ভাজাটা যেহেতু পানি দিব খুব অল্প, তাই আমি সব সবজি ভালোভাবে ভেজে নিচ্ছি, সব মানে সবজিগুলো মানে নারিকেলটাও ভেজে নেব, মানে যে কাঁচা কাঁচা ভাবটা যেন রান্নার পরে না থাকে, এই জন্য একটু সময় নিয়ে নিয়ে ভাজবো। এতে চুলা একদম আস্তে দিয়ে কাজ করতে হবে, চুলা মানে একদম সবচেয়ে লাস্টের যে তাপটা ওইটা দিতে হবে। মেয়ের ফাঁকে ফাঁকে রান্নাঘরে অনেক কাজ গুছিয়ে নিব, যেহেতু সকালে আমি রান্নাঘরে আসিনি, আমার হাজবেন্ড সকালে খিচুড়ি রান্না করেছিল। শুক্রবারে বেশিরভাগ সকালে দেখা যায় যে সকালে রান্নাটাও আমরা দুজন একসাথে সাথেই করি, তো সকালেও আজ ও শুধু একাই খিচুড়ি রান্না করেছে, যেহেতু আমি ফ্রিজে সব কাটা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রেখে দিয়ে বাটা মশলাও থাকে, তা আমাকে আর সকালে আমি নামাজ পড়ে ঘুমিয়েছে, আমাকে আর ডাকে নাই। ও খিচুড়ি খেয়ে আমি তো বাইরে গিয়েছিলাম মেয়েদের নিয়ে টিচারের বাসায়, ওখান থেকে এসে
আমি তাড়াহুড়ো করে রান্না করছি। আমি যখন তাড়াহুড়ো করছি, এই সময় ওদের নামাজ পড়ে এসে সরাসরি রান্না করে ঢুকেই দেখেন ভিউয়ার্স আমাকে সাহায্য করতেছে। আমার খুব ভালো লাগে ও যখন আমার কাজগুলোতে সাহায্য করে, আমার পাশাপাশি থাকে, আমার খুব ভালো লাগে এসব। আর আমি রান্না করব আলু বেগুন দিয়ে ছোট মানে ট্যাংরা মাছের চচ্চড়ি, ওটা মাখিয়ে নিচ্ছি। ডালটা আমার গরম হয়ে গেছে, মাংসটা না দিয়ে গরম করে নিয়েছিলাম, রেখে দিয়েছি। এর ফাঁকে ফাঁকে আমার মেয়েরা টেবিলে ডাইনিংয়েও মানে পানির বোতলে পানি ভরা, এবং ওরাও কাজ করছে, সাহায্য করতেছে আমাকে। আমরা সবাই মিলে 1 ঘন্টার মধ্যেই টেবিলে খাবার নিয়ে যাব এবং দুপুরে খাবারটা খেয়ে নেব। ভিউয়ার্স দেখলেন পানি দিয়ে দিলাম, এই পানিটা আমি এখন জোরে আঁচ দিয়ে পানিটা শুকিয়ে নেব। নিয়ে গেলে আমার রান্না এটা হয়ে যাবে নারিকেল দিয়ে কুমোরের তরকারি, কুমোরের নিরামিষ। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় রান্না করে ট্রাই করবেন। যখন নারিকেলটা ভাজা হয় তখন এত সুন্দর স্মেল বের হয়, আর এই সবজিটা খেতেও অনেক টেস্ট। এই সবজির সাথে অন্য আর কিছুই লাগে না, আপনি গরম ভাত 1 প্লেট খেয়ে নিতে পারবেন। আপনার যে মানে কুমুর যাদের পছন্দ তাদের তো আর কথাই নেই। তো এখন আমি অল্প আমি পাটের শাক দিয়ে দিলাম, পাটের শাক ভাজি করব। আর রাত্রে এই মানে খাওয়ার পরে যা থাকবে, ডাল তো থাকে আমার, সবজিও থাকবে, জায়গা থাকবে, আর রাত্রে শুধু আর রাত্রে কিছুই করবো না। রাত্রের জন্য আমি এই যে রুই মাছের পিসগুলো মা পাঠিয়েছিল বাড়ি থেকে, পুকুরের মাছ আমাদের, ওই মাছগুলো আমি মানে মশলা দিয়ে মাখিয়ে রাখলাম, লেবুর রস, আদা রসুন বাটা, একটু মরিচ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, মানে ম্যারিনেট করে রাখলাম। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা রাত্রে শুধু এই মাছটা ভাজি করে আমি শুধু রাত্রে খাবার দিব। মাছ ভাজি আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের। এর ফাঁকে ফাঁকে একটু আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। সংসারে সবাই যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে কোনো কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না। সব কষ্টগুলাই দেখা যায় যে ভাগ হয়ে গেলে তখন আর ইয়ে হয় না। অতএব এই যে আমি যে রান্না করব, রান্না আমি যেটুকু করতেছি তার সাথে আমার হাজবেন্ড, আমার 2টে মেয়ে, ওরা সবসময় আমার পাশে থাকে। দেখা যাবে যে খাওয়ার পরে আমার দেখা যাচ্ছে টেবিলটা আমরা সবাই মিলেই গুছিয়ে নেই। যে পাটের শাক ভাজি করবো, এটা আমার হাজবেন্ডের পছন্দের পাটের শাক। অনেকেই পাটের শাক ছোট ছোট করে ভাজি করে, অনেকে অন্যভাবে, কিন্তু আমি পাটের শাকে শুধু টুকাগুলো ছিঁড়ে নিয়েছি, শুধু পাতাগুলো জাস্ট ভাজি করব। একটু রসুন বেশি করে দিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর লবণ।
আমার হাজবেন্ডটা মাঝে মাঝে এসে একটু সাহায্য করছে। ছাকপাজি হয়ে গেল, রান্না শেষ, এখন একটু সার্ভ করবে, আমার মেয়েরা টেবিলে সার্ভ করবে, এর ফাঁকে আমি রান্নাঘরে বেসিন চুলা এগুলো পরিষ্কার করে নিব। মাছ ম্যারিনেট করে রাখলাম, এটা রাত্রের খাবারের ভাজি করে দেওয়ার জন্য, শুধু ভাত রান্না করবো আর মাছ ভাজিটা করবো রাত্রে। প্রতিদিনই যদি আমরা মানে রান্নাঘর এভাবে পরিষ্কার রাখি, তাহলে যেহেতু রান্নাঘর থেকে জীবাণু ছড়ায়, বেশিরভাগ জীবাণু আমাদের রান্নাঘর এবং বাথরুম, আমাদের এই দুটো জিনিস সবসময় ক্লিন রাখা উচিত। আমি সবসময় আমি এইভাবে ক্লিন করি যে বুঝতে পারতেছেন আমার ভিতরে কত তারা কাজ করতেছে, কারণ এখনো অনেক বেজে গেছে, 2:30 বাজে, আমি এখনো গোসল করিনি, তারপরে নামাজ পড়বো, তারপরে খেতে খাবো, তারপর একটু রেস্ট নিবো, আবার বিকেলে মেয়েদের নিয়ে টিচারের বাসায় যেতে হবে। এই হলো আমার রুটিন, সারাদিন ব্যস্ত থাকি, তো এই জন্যে আমি ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারতেছি না। তো যতটুকু করতেছি, আমাকে যদি আপনারা উৎসাহিত করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যদি উৎসাহিত করেন তাহলে আমার খুব ভালো লাগে, যাদের ভালো ভালো কমেন্টগুলো পাই তখন মনটা খুব ভরে যায়। আর যদি কেউ একটু হলে আমার এই ভিডিও দেখে কারো যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগবে। আমার এটাই ভালো লাগে যে আমার আমরা পরিবারে আমরা পাঁচজনকে খুব সাহায্য করি, এটা মানে যখন ভাবি তখন খুব আল্লাহর কাছে আমি মানে খুবই কৃতজ্ঞ যে আমাকে এত সুন্দর একটা পরিবার আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আপনারাও দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে একে অপরের পাশে থাকতে পারি। আমি যখন আমার ভিডিওগুলো দেখি তখন আমার মানে আমি যে করার পরে যে ভয়েস দেওয়ার পর যখন আমি এটা দেখি তখন আমি মানে দেখি যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না বা আমার কথা বলাও ভালো না, কিন্তু তারপরেও আমি মানে খুব মানে ভালো লাগে যে আমি একটা কাজ করতে পারছি, একটা কাজ যে একটা মেয়ের জন্য করা উচিত, কারণ শুধু সংসারের সময় দিলে মন মানসিকতা ভালো থাকে না, যেহেতু আমাদের বয়স একটু বেড়ে যাচ্ছে, তো এই সময়টা যদি আমি অন্য একটা কাজে ব্যস্ত থাকি নিজেকে একটু সময় দিই, এটা আমার কাছে মানে ইউটিউবে এটুকু যে সময় বের করে একটু ভিডিও করা, এটা আমার কাছে খুবই মানে আনন্দের বিষয়, আমার খুব ভালো লাগে। কেন জানি মনে হয় যে বেকার জীবনে আমি মনে হয় যে একটা কাজ পেয়েছি, যদিও সংসারে কাজ সারাক্ষণ আমাকে ব্যস্ত থাকতে হয় তবুও মনে হয় যে ওই কাজের চেয়ে মানে এই কাজটা মনে হচ্ছে আমার কাছে মানে বোঝাতে পারতেছি না ভিউয়ার্স, আমার খুবই একটা ভালো লাগার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও সুন্দর করে ভিডিও করতে পারি এবং সুন্দরভাবে কথা বলতে আপনাদের যেন মন জয় করতে পারি, আমার ভয়েসটা যেন আল্লাহ আরও সুন্দর করে দেন, এই জন্য দোয়া করবেন আরও সুন্দর করে যেন কথা বলতে পারি। কিন্তু আমি যেটুকুই পারি এটুকুই শুকর আলহামদুলিল্লাহ, আমার কাছে এত ভালো লাগে, আমি যখন নিজে নিজে যখন আমার ভিডিওগুলো মানে দেখি তখন আমার খুব ভালো লাগে যে আমি তো একটা কাজ করতে পারতেছি,
হয়তো অন্যান্যদের চেয়ে অতটা ভালো না, তবুও আমার খুব ভালো লাগে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।